কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ নয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধে না জড়ানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। গতকাল আবারও একই কথা বললেন জেন সাকি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়া যদি পুরোদমে ইউক্রেনে হামলা চালায় তবুও যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। জেন সাকি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবো না, রাশিয়ার সঙ্গে লড়াই করতে আমরা আমাদের সেনা ইউক্রেনের মাটিতে নেব না। রাশিয়া যদি পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে কী হবে, এমন প্রশ্নের জবাবে জেন সাকি বলেন, সেটা ভবিষ্যতের কথা। কিন্তু আমি একটি বিষয় আপনাদের বলতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত হলো তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না। এদিকে পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল দুনেৎস ও লুহানস্কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দুটি দেশে সেনা পাঠাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা আরও বাড়ছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেন তাদের সংরক্ষিত সেনাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যুক্ত করেছে। ইউক্রেনের 10 লাখের বেশি সেনা প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত। যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে 18 থেকে 60 বছর বয়সী নাগরিকদের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।